লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ তোমার বান্দা হাজির। এবার আল্লাহর প্রিয় বান্দারা তার ঘরে কাবার সামনে হাজির হবেন কি না এ বিষয়ে এখনও সিদ্ধান্তহীনতায় রয়েছে সৌদি সরকার। বলছি হজের কথা। ইসলাম ধর্মের যে চারটি ফরজ রয়েছে, নামাজ, রোজা, যাকাত, তারপরেই হজ, প্রত্যেকটি মুসলমানের জীবনে অর্থনৈতিক সচ্ছলতা এবং শারীরিক সামর্থ্য অনুসারে জীবনে একবার হজকে ফরজ করা হয়েছে। সেজন্য তাকে সৌদি আরবে গিয়ে মক্কা মদিনা পরিদর্শন করতে হয় এবং অন্যান্য কর্মসূচি রয়েছে। সেজন্য সৌদি আরব সরকার নানা আনুষ্ঠানিকতা আয়োজন করে থাকে, বিশেষ করে জিলহজ মাসের এই হজ কর্মসূচি এবছর হবে কিনা এ বিষয়ে এখনও সিদ্ধান্ত জানাতে পারেনি সৌদি সরকার। কারণ বিশ্বজুড়ে চলা মহামারী করোনার তাণ্ডব। হ্যাঁ, কোভিড-19 কারণে শুধুমাত্র সৌদি আরব নয়, সারা বিশ্বের মানুষই এখন আতঙ্কিত। এবং সেজন্য নিশ্চয়ই আপনাদের মনে আছে, ঈদ উল ফিতরের নামাজও খুবই সীমিত আকারে মক্কা মদিনায় আয়োজন করা হয়েছিল। এবং সৌদি আরবের অনেক শহরে এখনও কারফিউ বলবৎ করা হয়, যাতে করে কোভিড-19 সংক্রমণ না ছড়ায়। এবং সারা বিশ্বের জুড়েই যেহেতু এখনও করোনার মহামারী চলছে, তাণ্ডব চলছে, তাই এবার এই এত মানুষের সমাগম করা যাবে কি না সেটি নিয়ে সিদ্ধান্তহীনতায় সৌদি সরকার। কারণ গত বছর প্রায় 25 লাখ মানুষ একসঙ্গে হজ পালন করেছিল, যার মধ্যে প্রায় 18 লাখ মানুষই এসেছিল বিশ্বের বিভিন্ন দেশ থেকে। এ অবস্থায় বাড়তি মানুষের সমাগম এড়ানোর জন্য হয়তোবা এবার সৌদি সরকার হজ কর্মসূচি স্থগিত বা বাতিল করতে পারে। আর এটি যদি করা হয়, তাহলে আধুনিক রাজতন্ত্র চালু হওয়ার পর, অর্থাৎ সৌদি আরবে 1932 সালে যে আধুনিক রাজতন্ত্র প্রথা চালু হয়, তারপর থেকে এবারই হবে প্রথম যখন হজ কর্মসূচি বাতিল করা হলো। আর যদি তা না হয়, তাহলে সরকারের আরেকটি ভাবনার বিষয় রয়েছে, যেটি সৌদি সরকার ভাবছে, সেটি হচ্ছে খুবই সীমিত পরিসরে, অর্থাৎ সৌদি আরবের ভেতরের মানুষ যারা আছেন, অভ্যন্তরীণ যারা হজ পালন করতে চান, তাদেরকে নিয়ে কিংবা আশেপাশের কোনো দেশ থেকে যদি মুসল্লিরা হজ পালনে আগ্রহী হন, তাদেরকে নিয়ে হয়তো এই হজ কার্যক্রমটি চলতে পারে, যেহেতু একটি সামাজিক রীতির বাইরেও একটি ধর্মীয় অনুশাসন রয়েছে। এই অবস্থায় গত বছর 18 লাখ হাজি সারা বিশ্ব থেকে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজ পালন করে। তার মধ্যে শুধুমাত্র একটি মাত্র দেশ ইন্দোনেশিয়া থেকে এসেছিল 2,20,000 মানুষ। এই ইন্দোনেশিয়া এবার কিন্তু ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে, তারা তাদের নাগরিকদের হজ পালনের জন্য সৌদি আরবে এবছর পাঠাবেন না। মালয়েশিয়াও সেই সিদ্ধান্ত নিয়েছে, একই সাথে ব্রুনাই, থাইল্যান্ড, কলম্বিয়া এবং দক্ষিণ আফ্রিকা, সিঙ্গাপুর, এই দেশগুলো কিন্তু ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে, তারা তাদের নাগরিকদের এবার হজ পালনের জন্য পাঠাবেন না। আর হজ পালনের জন্য অন্য যেসব বিদেশিরা আসেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে পাকিস্তান, সেখান থেকেও প্রায় 2 লক্ষ মানুষ আসেন, ভারত থেকেও প্রায় 2 লক্ষ মানুষ আসেন, বাংলাদেশ থেকেও 1 লক্ষের বেশি মানুষ হজ পালনের জন্য এই হজ মৌসুমে সৌদি আরবে যান। তারা এবার এখনও সৌদি আরবে হজ পালন হবে কি না, আনুষ্ঠানিকতা হবে কি না, সে দিকে তাকিয়ে রয়েছে সৌদি সরকারের সিদ্ধান্তের উপর। কিন্তু একটি জিনিস পরিষ্কার জানিয়ে রাখছি, সেটি হচ্ছে হজকে কেন্দ্র করে আমি যদি বাংলাদেশের উদাহরণটি বলতে চাই, দেখবেন যেহেতু আর মাত্র 1.5 মাসেরও খুব কম সময় রয়েছে হজের, অর্থাৎ যেহেতু জুলাইয়ের শেষ সপ্তাহে হজ, এই হজকে কেন্দ্র করে পূর্ববর্তী 4-5 মাস ধরে কিন্তু কার্যক্রমগুলো চলে, এবার কিন্তু সেই কার্যক্রম শুরুই হয়নি। সুতরাং হজ যদি তাৎক্ষণিকভাবে ঘোষণাও করা হয়, তাহলেও কিন্তু আগের মতো মানুষ এবার তারা পাঠাতে পারবে না। আর যেহেতু আন্তর্জাতিকভাবে এখনও বিমান চলাচল স্বাভাবিক হয়নি, এবং সেটিও হবে কি না এখনও জানা যায়নি, কারণ এটি নির্ভর করছে করোনা সংক্রমণের পরিস্থিতির উপর, তাই আপাতত এটা মনে হচ্ছে যে হজ এবছর হয়তোবা বাতিল করা হতে পারে। তবে যেহেতু বলেছি প্রথমেই যে একটি ধর্মীয় অনুশাসনের বিষয় রয়েছে, সেহেতু সৌদি আরবের অভ্যন্তরীণ মানুষদের নিয়ে হজ কর্মসূচিটি হতে পারে,
এবং সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের যেসব যোগাযোগ হয়েছে, কথাবার্তা, তাদের মন্তব্য, সেই প্রেক্ষিতে এটা বোঝা যাচ্ছে যে সরকার এখন পর্যন্ত, সৌদি সরকার হজ পালন বা বাতিল নিয়ে দোটানায় রয়েছে। তবে এটি আগামী এক সপ্তাহের মধ্যে, 5 থেকে 7 দিনের মধ্যে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত তারা দেবেন, এবং সে অনুসারেই মুসলিম বিশ্ব হজ পালনের বিষয়ে তাদের কর্মসূচি গ্রহণ করবে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর এ সংক্রান্ত অন্যান্য তথ্য বা আমার চ্যানেলের আরও নতুন নতুন আপডেট পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার অন্যান্য বিশ্লেষণগুলো আপনারা তাৎক্ষণিকভাবে জেনে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।